আমাদের পরিবার আপনি জানেন বরাবরই জনকল্যাণে জীবন দিয়ে গিয়েছেন। আমার পিতা শহীদ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগারে কারারুদ্ধ ছিলেন, 9 মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এবং আমরা দেশ স্বাধীন করেছিলাম একটি সোনার বাংলার স্বপ্নকে বুকে ধারণ করে। বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা ছিল এমন একটি দেশ যেখানে সকলে সমান অধিকারে বসবাস করতে পারবে, সবার শিক্ষার অধিকার থাকবে, স্বাস্থ্যসেবার অধিকার থাকবে, একটি সমাজ দুর্নীতিমুক্ত সমাজ, একটি সমাজ যেখানে মেধার মূল্যায়ন হবে, সেরকম একটি সমাজের লক্ষ্যেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। তো আজকে আমাদের এই বর্তমান বাংলাদেশে সেই সোনার বাংলার অনেক স্বপ্নই বাস্তবায়িত হয়েছে। আমরা উন্নয়নের দিক দিয়ে যদি তাকাই, মেগা প্রজেক্ট হয়েছে, বিভিন্ন পদ্মা সেতু থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অনেক হয়েছে, রাস্তাঘাট, মেট্রো, রেল, চারিদিকে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন বাকি রয়েছে একটি দুর্নীতিমুক্ত, অব্যবস্থাপনামুক্ত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ, যেটার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, আমার বোন সিমিন হোসেন রিমি কাজ করে যাচ্ছেন। তো আমি বিশ্বাস করি কাপাসিয়ার মানুষ সেই লক্ষ্যে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই নৌকা মার্কায় আগামী 7ই জানুয়ারি ভোট দিবে।